আসসালামু আলাইকুম, স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। অপেক্ষাটা শুরু হয়েছিল 2009 সালের জানুয়ারিতে, সেবারই প্রথম কোনো ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তীরে এসে তরি ডোবানোর স্বাদ সেবারই প্রথম পেয়েছিল টিম টাইগাররা। এরপর একের পর এক ফাইনাল খেলেছে বাংলাদেশ, প্রতিবারই হতাশা নিয়ে ফিরেছে টাইগাররা। এইভাবে গুনে গুনে ছয় ছটি ফাইনালে হারার তিক্ততা পেয়েছিল বাংলাদেশ, কিন্তু এবার আর সেটা হয়নি। সপ্তমবার এসে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জয়ের স্বাদ নিয়েছে টাইগাররা। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করে দারুণ শুরু করেছিল ক্যারিবিয়ানরা, কিন্তু 24 ওভারে করা 152 রান ডার্ক লুইস পদ্ধতিতে বাংলাদেশকে লক্ষ্যটি দাঁড় করিয়েছিল 24 ওভারে 210 রান। ব্যাটিংয়ে নেমে তামিম সৌম্যের ব্যাটিং তাণ্ডব ভালো এগোচ্ছিল বাংলাদেশ, কিন্তু হঠাৎই যেন খেই হারিয়ে ফেলল টাইগাররা। একে একে তামিম, সৌম্য, মুশফিক, সাব্বির ও মিঠুনের বিদায়ে বাংলাদেশের স্কোর তখন 5 উইকেটে 142 রান। জয়ের জন্য তখনও প্রয়োজন 50 বলে 67 রানের বিশাল স্কোর। এর আগে জয়ের দ্বার প্রান্তে গিয়েও জয় না পাওয়ার স্মৃতিগুলো মনে হচ্ছিল তখন টাইগার বাহিনীর। আবারও উঁকি দিচ্ছিল তীরে এসে তরি ডোবানোর সংখ্যা, কিন্তু তখনও অনেক নাটকীয়তার বাগি। টাইগারদের এই দুঃসময় ব্যাট হাতে ক্রিজে আসলেন 23 বছরের টকবগে যুবক মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর তো বাকিটা ইতিহাস সাক্ষী, 4 ছক্কার ধুমে তিনি যা করলেন তার রীতিমতো বাঁধিয়ে রাখার মতো। বিপক্ষ দলের বলারদের সাথে যেন রীতিমতো ছেলে খেলায় মেতে উঠলেন। মাত্র 27 বলে খেললে ফেললেন 2টি বাউন্ডারি আর 5টি বিশাল ওভার বাউন্ডারির জয়সূচক একটি ইনিংস। এক একটা ছয় যেন উড়িয়ে দিচ্ছিল মিরপুর, কলম্বো, দুবাইয়ে জমা হওয়া সব হতাশা। ম্যাচ শেষে তার ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের উল্লাস করল টাইগার বাহিনী। যে মোসাদ্দেক হোসেন বাংলাদেশকে উপহার দিল তা অধরাই কাঙ্ক্ষিত সেই শিরোপা। সেই মোসাদ্দেক হোসেনের জীবনটাও একদমই ছোট নয়। তার সম্পর্কে জানানোর আগে আপনাদেরকে বলতে চাই, প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে হার না মানা মোসাদ্দেকের বাবা মারা যাওয়ার পর তার মায়ের সংগ্রাম শুরু হয়েছিল। স্ত্রী নিয়ে বিতর্ক সহ মোসাদ্দেক হোসেনের নানা অজানা তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজনটি। শত শত বাধা অতিক্রম করে কি করে সফলতার উচ্চ শিখরে ওঠা যায় তা জানতে আমাদের ভিডিওটি দেখা জরুরি। আবুল কাশিম সাহেব, ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের এই কর্মকর্তা, এক হাতে নানা খেলা পরিচালনায় সারা দিন ব্যস্ত থাকতেন, আরেকদিকে নিজের ছোটদের নিয়ে একটা ক্রিকেট দল চালাতেন। স্বপ্ন দেখতেন এই দল থেকেই 2 থেকে 1টা ছেলে একদিন বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন। সেই স্বপ্ন থেকেই একদিন নিজের বড় ছেলেটাকে মাঠে নিয়ে আসেন। ছেলেটাও তেমন মাঠে এসেই ব্যাট বলে পাগল করে ফেললো সকলকে। কদিন পর দেখা দেখি 2 যমজ ছেলে সান আর মুন নামের দুজন আসতে শুরু করে। 3 ছেলের দাপট দেখে হাসতে হাসতে আবুল কাশিম বললেন, ছেলেরা আমার জাতীয় দলে খেলবে। আবুল কাশিমের বড় ছেলে মোসাদ্দেক হোসেন সৈকত 1995 সালের 10ই ডিসেম্বর ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেছেন। বাবার স্বপ্ন পূরণে তিনি ছোটবেলা থেকেই ছিলেন বড্ড মনোযোগী, দুর্দান্ত ক্রিকেট খেলতেন। ছোট থেকেই সেই প্রতিভা দেখে তার বাবা তাকে ভর্তি করে দিয়েছেন স্থানীয় এক ক্রিকেট একাডেমিতে। সবকিছুই ঠিকঠাক ভাবে চলছিল মোসাদ্দেকের। বাবা নিয়মিত মাঠে গিয়েও দেখতেন ছেলের খেলা, আর ক্লাবের খেলা হলে নিজে উপস্থিত থেকে ছেলেকে বারে নিয়ে চলে আসতেন। কিন্তু সেই সুসময় বেশি দিন থাকেনি। নিয়তির এক নির্মম পরিহাস, আবুল কাশিম 2008 সালে দুনিয়ার মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বড় ছেলে সৈকতের বয়স তখন মাত্র 13 বছর, ছোট 2 যমজ ভাই তখন 7ম শ্রেণীর ছাত্র। পরিবারের দায়িত্বের কথা ভেবে মোসাদ্দেক ধরেই নিয়েছিলেন ক্রিকেটটা হয়তো বা তার আর খেলাই হবে না। 3 ছেলেকে রেখে বাবার অকাল মৃত্যু হতে পারত তাদের স্বপ্নের অপমৃত্যু। ক্রিকেট পাড়া থেকে হারিয়ে যেতে পারতেন মোসাদ্দেক হোসেন সৈকত, কিন্তু না বাবা গেছেন তো কি হয়েছে, মা তো রয়েছেন। মা হোসনে আরা বেগম নিজেই সেজে গেলেন বাবা, নিজের কাঁধে তুলে নিলেন 3 ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন পূরণের সকল দায়িত্ব। এর জন্যই তাদের প্রয়োজন মতো নিজের জমি বিক্রি করতেও তিনি বিন্দুমাত্র কার্পণ্য বোধ করেননি। মোসাদ্দেক ও তার বাবা মায়ের স্বপ্ন পূরণের মূল্য দিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে উঠে আসলেন ঘরোয়া ক্রিকেট লিগে। 2015 সালের কথা, মোসাদ্দেকের বয়স তখন 19 বছর। চোখে মুখে তখনও কৈশোরের ছাপ, হাতে রোমান্টিক কোনো উপন্যাস, অ্যাডভেঞ্চার কিংবা কোনো গোয়েন্দা গল্প বেশ মানিয়ে যাবে। কিন্তু তিনি যেন ঠিকই ধরে রেখেছিলেন যে অন্যের লেখা কোনো গল্প প্রকাশের বই নয়, বরং 22 গজের পিচ নিজের নামে লেখাবেন তিনি। তাই তো তার ব্যাগ মধ্য গগনে থাকা সূর্যের মতোই কিরণ দিচ্ছিল। ঘরোয়া ক্রিকেটে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলা মোসাদ্দেক হোসেন ডাক পেয়ে গিয়েছেন অনূর্ধ্ব-19 দলের হয়ে বিশ্বকাপ খেলার। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে সকলের মন জয় করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন, এবং অতি অল্প সময়ে বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন এই উদীয়মান তারকা ক্রিকেটার, যার মাধ্যমে তার বাবা মার স্বপ্ন পূরণ করতে
সকম হন তরুণ মোসাদ্দেক। এরপর থেকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি মোসাদ্দেকের। তো বন্ধুরা, মোসাদ্দেক হোসেনের জীবন কি কম বাধাগ্রস্ত ছিল আপনার মনে হচ্ছে? কিন্তু তারপরও তিনি নিজের এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছেন। আপনারা নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছাতে চাইলে মোসাদ্দেকের মতন পরিশ্রমী এবং অধ্যবসায়ী হতে হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন।